नमस्कार बंधुरा आमि शुभंकर आपनारा देखछेन बंगोलॉजी यूट्यूब चैनल। आजकेर भिडियोटिते आमि आपनादेर जे ट्रिक्सटिर ब्यापारे बोलबो सेटा आसले एकटा सल्यूशन बोलते पारेन। आमादेर अनेकेर साथे अनेक समय एरकम हय जे कारो साथे आमादेर कोनो झगड़ा हयेछे बा कोनो कथा काटाकाटी हयेछे बा कोनो मान अभिमान हयेछे, तो आपनारा बुझतेई पारछेन कार कथा बोलछि। तो যাই হোক যদি এরকম কোনো ঝগড়া টাইপের কিছু হয়ে থাকে তো তারপরে আমরা কি চাই যে আমরা অনেকক্ষণ কথা বলবো না বা কিছু এরকম টাইপেরই আমরা করি। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, হোয়াটসঅ্যাপটা কেটে দিই বা মোবাইলের নেট কানেকশন বা ডেটা কানেকশন অফ করে রাখি যাতে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ না ঢোকে। তো এরকম অনেক কিছুই করি আমরা। তো যখন আমরা হোয়াটসঅ্যাপে চাই না যে কোনো মেসেজ ঢুকুক বা সে যাতে না বোঝে যে হোয়াটসঅ্যাপে মেসেজটা রিসিভ হচ্ছে, তো সেটা তো নোটিফিকেশন বারেও দেখাবে, তো আমরা মেসেজটা দেখে নিচ্ছি বা এরকম টাইপের যাতে না হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, মোবাইলের ডেটা কানেকশনটাকে অফ করে রেখে দিই যাতে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ না ঢুকে। তো পরে যখন আমাদের ফোনের কোনো প্রয়োজন পড়ে বা অন্য কিছু করতে চাই তো তখনও কিন্তু আমরা নেট কানেকশনটা অন করতে পারি না, কারণ নেট কানেকশন অন করলেই হোয়াটসঅ্যাপে মেসেজটা ঢুকে যাবে। তো সেক্ষেত্রে সে বুঝে যাবে যে আপনার কাছে এখন ফোনটা আছে বা আপনি মেসেজগুলো দেখছেন, তো সেক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে। তো এটারই একটা সলিউশন নিয়ে আজকের এই ভিডিওটি। তো আমি আপনাদের একটি ট্রিক্সের কথা বলবো যার মাধ্যমে আপনারা এমনটা করতে পারবেন যে আপনার ফোনের ডেটা কানেকশন অন করে দিলেও হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ ঢুকবে না। তো আপনি সেখানে ডেটা কানেকশন অন করে ফোনে অন্য যা কিছু করতে পারবেন, তো কোনো সেখানে প্রবলেম হবে না, খালি হোয়াটসঅ্যাপের মেসেজটাই আপনার ফোনে রিসিভ হবে না। অর্থাৎ যে আপনাকে মেসেজ করছে তার ওখানে একটা টিকই দেখাবে কিন্তু আপনার এখানে মেসেজটা ঢুকবে না। তো সে বুঝতেও পারবে না যে আপনার কাছে মোবাইল আছে বা আপনি নেট ইউজ করছেন বা মোবাইলটা ইউজ করছেন। তো সেক্ষেত্রে এটা একটা সলিউশন বলতে পারেন এটার। তো যাই হোক এই ট্রিক্সটাই আমি আপনাদের আজকে দেখাবো। তো ট্রিক্সটি দেখার আগে আমি আপনাদের বলে দিই, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটির নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটাতে প্রেস করে দেবেন এবং পাশের বেল আইকনটিকেও প্রেস করে দেবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য। তো আসুন এখন ট্রিক্সটি দেখে নেওয়া যাক। তো এই ট্রিক্সটি করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। ফোনের সেটিংসে যাওয়ার পর সেখান থেকে অ্যাপ্লিকেশন ম্যানেজার বা ম্যানেজ অ্যাপ্লিকেশন এরকম টাইপের কিছু একটা ফোল্ডার পাবেন যেখানে আর কি আপনি সব অ্যাপগুলোকে ম্যানেজ করতে পারবেন। তো সেই ফোল্ডারটিতে চলে যাবেন। তো এখানে যেমন আমি শাওমির ফোন ইউজ করছি, তো এখানে অ্যাপস নামে একটি সেকশন রয়েছে। তো সেখানে ক্লিক করার পর সেকেন্ড অপশন রয়েছে ম্যানেজ অ্যাপস। তো আপনারা এরকম করে আপনার ফোনের সেটিংসে গিয়ে খুঁজে নেবেন। তো ম্যানেজ অ্যাপসে ক্লিক করার পর সেখানে দেখবেন যে আপনার ফোনে যা যা অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো সেখানে লোড হয়ে যাবে। তো লোড হয়ে যাওয়ার পর আপনি একদম নিচেও যেতে পারেন বা উপর থেকে সার্চ করে এখান থেকে হোয়াটসঅ্যাপ লিখে সার্চও করতে পারেন। তো দেখবেন প্রথমে আপনার হোয়াটসঅ্যাপটি চলে আসবে। তো হোয়াটসঅ্যাপ চলে আসার পর সেখানে নিচের দিকে আপনি কিছু অপশান দেখতে পারবেন। তো প্রথমে যে অপশানটা থাকবে সেটা ফোর্থ স্টপ, আপনার ফোনে সেটা দ্বিতীয় বা তৃতীয় জায়গায়ও থাকতে পারে। তো আমার এখানে ফার্স্টে রয়েছে ফোর্থ স্টপ। তো জাস্ট কী করবেন, আপনি ফোর্থ স্টপে ক্লিক করে এখানে ওকে করে দেবেন। তো হোয়াটসঅ্যাপটা এখন ফোর্সলি স্টপড হয়ে গেছে। তো এখানে হোয়াটসঅ্যাপ আর আপনার ফোনের কোনো ইন্টারনেট ইউজ করতে পারবে না যতক্ষণ অবধি না আবার আপনি নতুন করে হোয়াটসঅ্যাপটা ওপেন করছেন। তো এখন যদি আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে কিছু পাঠায় তো সেটা আপনার ফোনে রিসিভ হবে না, কারণ কি হোয়াটসঅ্যাপটা আপনার ফোনের সাথে ইন্টারনেটে কানেকশানে নেই। তো যতক্ষণ অবধি না আপনি আবার হোয়াটসঅ্যাপটা নতুন করে ওপেন করছেন তো ততক্ষণ অবধি আর কোনো মেসেজ আপনার ফোনে রিসিভ হবে না। তো এভাবে আপনি ট্রিক্সটা আপনার নিজের ফোনেও অ্যাপ্লাই করে নিতে পারেন। তো এটা যার যার ওপর যে সে কীভাবে এটাকে কাজে লাগাবে। তো এটাই ছিল আজকের ট্রিক্সটা। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো প্রশ্ন থেকে থাকে বা অন্যান্য কোনো যদি টেকনোলজি রিলেটেড আপনাদের প্রশ্ন থেকে থাকে বা এরপর কী বিষয়ে ভিডিও পেতে চান বা কোনো যদি জিজ্ঞাসাবাদ থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।